মিথ্যা কথা বলার ক্ষেত্রে কংগ্রেস ও সিপিএম একে অপরের সমর্থক। তাদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এবার রাস্তায় নামলো বিজেপি দলের নেতাকর্মীরা। মিছিল থেকে তাদের হুঁশিয়ারি যেন আগামী দিন এর থেকে তারা বিরত থাকেন। তাদের প্রতি মানুষের এখন আর আস্থা নেই। বিজেপির প্রতি যে আস্থা আছে তা একের পর এক নির্বাচনে স্পষ্ট হয়ে উঠছে। আগরতলায় প্রদেশ বিজেপি আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বিরোধী দলগুলির প্রতিনিয়ত রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মে বিরোধিতা করে সোচ্চার হয়ে উঠছেন। গতদিন আগরতলা শহরের বুকে আইন শৃঙ্খলার অভিযোগ এনে এবং বিভিন্ন দাবিতে প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত করে সিপিএম দল। একইভাবে প্রায় প্রতিদিন বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে তোপ থেকে রাস্তায় নামছেন কংগ্রেস দলের নেতাকর্মীরাও। বিরোধীদের একের পর এক অভিযোগের জবাব দিতে এবার রাস্তায় নামলেন শাসক দলের নেতাকর্মীরা। বিরোধীদের তোলা অভিযোগগুলিকে মিথ্যা ও বিভ্রান্তকর বলে দাবি করে বিজেপি আগরতলা শহরে সংগঠিত করে প্রতিবাদ মিছিল। শুক্রবার বিকেলে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বিজেপি প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত সভায় মিলিত হয়। দলীয়ভাবে আয়োজিত এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এক ঝাঁকের নেতৃত্ব। আগরতলা শহরে বিভিন্ন মণ্ডল থেকে দলীয় কর্মীরা অংশ নেন এই প্রতিবাদ মিছিলে। প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, দেশে প্রধানমন্ত্রী মানুষের স্বার্থে কাজ করে চলেছেন, রাজ্যের বর্তমান সরকারও স্বচ্ছতার সাথে কাজ করছে, সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর কথা বলে কাজের কাজ কিছুই হবে না। রাজ্যের মানুষ এখন আর কংগ্রেস সিপিএমকে বিশ্বাস করে না। কংগ্রেস ও সিপিএম এর রক্তমাখা হাত এখন মিলিত হয়েছে। প্রতিটি নির্বাচনের ফলাফলে মানুষ তার জবাব দিচ্ছে। মানে জনঢল বলতে পারেন, বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টো বসছে, তার জবাবে সবাই এসছে আমাদের কার্যকর্তারা, এবং এই কারণেই আজকের এই আমাদের র্যালি। যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব, এবং সমস্ত শুধু বেশিরা কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে। এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে র্যালি, সেই র্যালি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে, আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায়। তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে, আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক, চক্রান্তিকারী যারা আছে, বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি, তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস। এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে। আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি, মানুষ আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীজির বিশ্বাস আছে, এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে, সবসময় মানুষের স্বার্থে কাজ করে, এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিচ্ছু হবে না। তো আমরা এতদিন ধরে দেখছিলাম, আমাদের কার্যকর্তারা সবাই খুঁজছিল যে কবে তার প্রতিবাদ করবে, তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনঢল। কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে ওই সরকার রাজনীতি করছে, যেটা নাকি যারা নাকি স্যালেন্ডার করেছে জম্পু হিলে, জম্পু জলাতে তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে ঘোটালা, খুব বিরাট বড় একটা ঘোটালা চলছে এটার ভিতরে, এটা নিয়ে কি বলবে? একমাত্র রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।